নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, গতকাল একটি অফিসিয়াল নোটিফিকেশান ভাইরাল হয়েছিল, সাউথ সেন্ট্রাল কোল ফিল্ড লিমিটেডের অফিসিয়াল নোটিফিকেশানটি ভাইরাল হয়েছিল, যেখানে কিনা 88,585টি শূন্যপদ ছিল। তো বন্ধুরা, এইখানে এই নোটিফিকেশানটি আমি এক কথায় বলবো, এটি ফেক, এখানে কেউ অ্যাপ্লাই করবেন না। কারণ এটি ফেক কীভাবে বুঝলাম সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা থাকবে, তো অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মতো ইউটিউবাররা বা ওয়েবসাইট যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে ধোঁকা খেয়ে যাবে। কারণ কীভাবে খাবে আমি বলছি, যেখানে জাগরণ জোশের মতো বড় বড় ওয়েবসাইট, জাগরণ জোশ, ফ্রি জব অ্যালার্ট, আপনারা দেখতে পারবেন জাগরণ জোশ বা ফ্রি জব অ্যালার্ট এবং এরকম বড় বড় ওয়েবসাইটও কিন্তু এটা দিয়েছে, তারা এটাকে সত্যি বলে মেনে নিয়েছিল গতকাল। কিন্তু আজ তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে কিনা জানি না। এবং এক্সামপুরের মতো বড় বড় ইউটিউব চ্যানেল যেখানে 22 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, তারাও কিন্তু গতকাল রাতে এই ভিডিওটি দিয়েছিল এবং তারাও কিন্তু বলেছিল এটা ফেক না রিয়েল বুঝতে পারছি না। তো এমনই এরা বানিয়েছে সাউথ সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডের অফিসিয়াল নোটিশটি, যে ফেক না রিয়েল বোঝা মুশকিল। তো বন্ধুরা, আমরা কিন্তু কোনোদিনও আপনাদের ফেক ভিডিও আপলোড করিনি, অর্থাৎ আমরা কিন্তু কোনোদিনও ফেক ভিডিও আপলোড করতে চাইও না, কারণ আমরা কারো খারাপ চাই না, সকলেরই ভালো চাই। তো বন্ধুরা, এখানে একটা ফেক ভিডিও কিন্তু আমরা তৈরি করে ফেলেছিলাম গতকাল। শুধু আমরাই নয়, আপনারা যদি ইউটিউবে সার্চ করেন সাউথ সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড রিক্রুটমেন্ট, তো দেখবেন অনেক ভিডিও, অর্থাৎ হিন্দি চ্যানেল ভরে গেছে ভিডিওতে, প্রচুর হিন্দি চ্যানেল করেছে এবং বাংলারও কিন্তু অনেক ইউটিউব চ্যানেল কিন্তু এই ভিডিওটা করেছে। তো এটা করাটাই স্বাভাবিক, এত বড় রিক্রুটমেন্ট আমরা সকলেই আপনাদের জানাতে চাই, কিন্তু আমরা কিন্তু সেই ভিডিওটি প্রাইভেট করে দিয়েছি এবং এটাকে ফেক বলে মেনে নিয়েছি। তো এটা ফেক, কেউ আবেদন করবেন না। তো কীভাবে ফেক বুঝলাম আপনারা দেখুন। দেখুন, এখানে সবার প্রথমে লেখা রয়েছে সাউথ সেন্ট্রাল কোল ফিল্ড লিমিটেড ইজ এ সাবসিডারি অফ কোল ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সাবসিডারি কোল ইন্ডিয়া লিমিটেডের সাবসিডারি হলো সাউথ সেন্ট্রাল কোল ফিল্ড লিমিটেড। তো আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে যাব, কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে। বন্ধুরা, আমরা এখন আছি coalindia.in, অর্থাৎ কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে হিন্দিতে রয়েছে, আমরা মেনুতে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছি যে হামারে বারে মে, তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করবার পর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এইখানে দুটি আমরা দেখতে পাচ্ছি, এটি হলো হিন্দি বা ইংলিশ। আমরা অবশ্যই ইংলিশটাকে চুজ করে নেব, ইংলিশটা আমাদের পড়তে সুবিধা হবে। তো এখানে কোম্পানির ডিটেলস, এখানে কিন্তু অ্যাবাউট দ্য কোম্পানি আপনারা দেখতে পারবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে বলেছে ইন্ডিয়ান সাবসিডারি কোম্পানিজ অফ কোল ইন্ডিয়া লিমিটেড। তো এখানে কিন্তু 7টি সাবসিডারি কোম্পানি রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেডের, যার মধ্যে ECL, BCCL, CCL এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, অর্থাৎ যে অফিসিয়াল নোটিশটি ভাইরাল হয়েছিল সেটি কিন্তু সাউথ সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড, কিন্তু সাউথ সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড বলে কিন্তু কোনো সাবসিডারি বডি নেই। তো এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে এটা ফেক, অর্থাৎ এর মধ্যে যদি কোনো একটা ওয়েবসাইটে বেরোতো তাহলে সেটা কিন্তু রিয়েল হতো বা সঠিক হতো। তো যেহেতু সাউথ সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড বলে কোনো কিন্তু সাবসিডারি বডি নেই কোল ইন্ডিয়া, তো সুতরাং সেটি কিন্তু ফেক নোটিফিকেশান। তো বন্ধুরা, কেউ এখানে অ্যাপ্লাই করবে না, কারণ এখানে 350 টাকা অ্যাপ্লাই ফিজ রাখা হয়েছে। তো এখানে হয়তো কোনো অসাধু ব্যক্তি কিন্তু আপনাদের সকলের টাকা লুট করার ধান্দা করছে, যার জন্য এই নোটিশটি বানানো হয়েছে, যাতে সবাই এই ভ্যাকেন্সির ফাঁদে পড়ে অ্যাপ্লাই করে, সেটাই হয়তো এরা চাইছে। তো বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু ফুড সাব ইন্সপেক্টর, অর্থাৎ PSC ফুড সাব ইন্সপেক্টরের রেজাল্ট প্রকাশ করা হয়েছিল, একটি ফেক কিন্তু নোটিশ বেরিয়েছিল, যেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই আমরা ভিডিও করিনি, আমরা কিন্তু দেখেছিলাম হোয়াটসঅ্যাপে এটা ভাইরাল হতে, কিন্তু আমরা ভিডিও করিনি। আমরা ভিডিও করলে আমরা কিন্তু শিওর ছিলাম যে 30,000 থেকে 40,000 ভিউস কিন্তু আমরা পেয়ে যেতাম, কারণ ফুড এসে রেজাল্ট সকলেই কমেন্ট করে। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু সেটার ভিডিও করিনি, কারণ আমরা কোনোদিনও আপনাদের জন্য ফেক ভিডিও করতে চাই না। আমাদের চ্যানেলে একটা রেপুটেশন আছে, আমরা কোনোদিনও সেটাকে খারাপ করতে চাই না। তো কিন্তু আমরা জানতাম যে PSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা চেক করেছিলাম যে এটা ফেক, অর্থাৎ ফুড এসে রেজাল্ট কিন্তু বেরোয়নি, যার জন্য আমরা সেই ভিডিওটি করিনি। তো বন্ধুরা, কিন্তু এটা কিন্তু আমরা বুঝতেই পারিনি যে এটা ফেক, আমরা কেন কেউ বুঝতে পারিনি যে এটা ফেক, যার জন্য আমরা সকলে এটাকে বলেছিলাম। তো এখানে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিয়েছিলাম যে এটা ফেক, তো এখানে কিছু করার নেই আমাদের, যে এভাবে নোটিশটা বের করা হয়েছে এখানে সত্যি কিছু করার নেই। তো এখানে আমি আপনাদের বলবো, একটা রিকোয়েস্ট করব এবং আমরা ক্ষমাপ্রার্থী, সকলেই ক্ষমাপ্রার্থী,
এবং সবাই সবার ভুল কিন্তু বুঝতে পেরেছে। তো এখানে আপনারা কেউ আবেদন করবেন না, তো এটাই বলার ছিল যার জন্য ভিডিওটি করলাম। তো কেউ আবেদন করবেন না, এটাই জাস্ট বলার ছিল। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন, আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিন। আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।